একথা তো আমরা সকলেই জানি যে প্রকৃতির সমস্ত সৃষ্টি বিস্ময়কর জিনিসে পরিপূর্ণ এবং প্রকৃতির সমস্ত সৃষ্টির মধ্যে যদি সবথেকে বিস্ময়কর কোনো সৃষ্টিকে নির্বাচন করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই উত্তরটি হওয়া উচিত প্রাণীজগৎ। হ্যাঁ, আমাদের পৃথিবীতে নানান জীবজন্তু দেখতে পাওয়া যায় এবং অসংখ্য জীবজন্তুদের নিয়ে গঠিত বিস্তীর্ণ এই প্রাণীজগৎ। এখানে আপনি যেমন বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ প্রাণীদের দেখতে পাবেন, ঠিক তেমনই বিভিন্ন প্রাণীদের আশ্চর্য ক্ষমতা এবং চোখ ধাঁধানো বৈশিষ্ট্যও আপনাকে অবাক করে দেবে। যেমন ধরুন এই মিষ্টি পাখিটির কথা। এখন আপনারা যে পাখিটিকে আপনাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার নাম হলো সিগল পাখি। আমি জানি এই পাখিটিকে দেখে আপনার মনে হচ্ছে যে এর থেকে মিষ্টি এবং নিরীহ প্রাণী হয়তো এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। কিন্তু ওই যে প্রথমেই বললাম যে প্রকৃতির সমস্ত সৃষ্টি চরম বিস্ময়কর হয়ে থাকে, তাই এই পাখিটিকে দেখতে যতই নিরীহ হোক না কেন এর কার্যকলাপ সম্পর্কে জানার পর আপনার চোখ কপালে উঠে যাবে। কি এখন এই পাখিটি সম্পর্কে জানতে ইচ্ছা করছে? তাই আপনি যদি এই পাখিটির সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সাথে সিগল পাখি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে নিতে চাই। আয়তনের দিক থেকে দেখতে গেলে সিগল পাখি ঠিক দুই প্রকারের হয়ে থাকে, লিটল গুল এবং গ্রেট ব্ল্যাকেট ব্যাকেট গুল। একটি লিটল গুল পাখির ওজন সর্বোচ্চ 120 গ্রামের মতো হয়ে থাকে এবং এদের দৈর্ঘ্য প্রায় 29 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে থাকে। অপরদিকে একটি গ্রেট ব্ল্যাকেট ব্যাকেট গুল পাখির সর্বোচ্চ ওজন প্রায় 1.75 কেজির কাছাকাছি হয়ে থাকে এবং এদের দৈর্ঘ্য প্রায় 76 সেন্টিমিটারের কাছাকাছি হতে পারে। তবে এছাড়াও পৃথিবীতে আরও অসংখ্য বিভিন্ন প্রজাতির গুল পাখি দেখতে পাওয়া যায়, এ কথা একদমই ঠিক। কিন্তু আমাদের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়টি শুধুমাত্র গ্রেট ব্ল্যাকেট ব্যাকেট গুল পাখিকে কেন্দ্র করেই। এই গ্রেট ব্ল্যাকেট ব্যাকেট গুল পাখিটিকে দেখে আপনারাকে যথেষ্ট শান্ত এবং নিরীহ একটি পাখি বলে মনে হতে পারে, কিন্তু আপনি কি এই কথাটি জানেন যে এরা একটি দুর্দান্ত শিকারী পাখি? আর শুধুমাত্র একটি দক্ষ শিকারী পাখি হিসেবেই যাদের খ্যাতি আছে বিষয়টি কিন্তু একেবারেই তা নয়, কারণ এদের শিকার করার ধরনটিও সম্পূর্ণই আলাদা। আপনি জানলে অবাক হবেন যে এরা নিজেদের যে কোনো শিকারকেই এক গ্রাসে গিলে ফেলতে পারে এবং আজকের এই ভিডিওতে আমরা তাদের শিকার করার বিভিন্ন ফুটেজগুলিই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন এবার আসা যাক আমাদের এই ভিডিওর মূল বিষয়বস্তুর দিকে। সিগল ভার্সেস ফিস। সিগল এমনই একটি পাখি যারা যে কোনো জীবজন্তুকেই আক্রমণ করতে পারে। তবে এখানে অবশ্যই বলে রাখা দরকার যে সিগলের প্রথম এবং পছন্দের শিকারটি হলো একটি মাছ। মূলত মাছকে শিকার করার জন্যই আপনি বেশিরভাগ সময়ই যে কোনো জলাশয়, নদীনালা বা ডোবার কাছে সিগল পাখিদের আনাগোনা লক্ষ্য করতে পারবেন। এবার আপনারা লক্ষ্য করে দেখুন যে একটি সিগল পাখি কীভাবে একটি জ্যান্ত মাছকে ধরে তাকে একেবারেই গিলে খেয়ে ফেলল। এই মাছটিকে গিলে খেতে ওই সিগল পাখিটির মাত্র 5 সেকেন্ডের থেকেও কম সময় লেগেছিল। তাহলে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এরা শিকার করার ক্ষেত্রে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। সিগল ভার্সেস র্যাবিট। একটি সিগল পাখি কীভাবে একটি মাছকে শিকার করলো তা তো আপনারা নিজের চোখেই দেখলেন। এবার আসছে যাক আমাদের এই ভিডিওর পরবর্তী ফুটেজের দিকে। এই ফুটেজে আপনারা দেখতে পাবেন যে একটি সিগল পাখি কীভাবে একটি খরগোশকে শিকার করছে। খরগোশটি নিজের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেও সিগল পাখিটির চরম আক্রমণের সামনে সে কিছুই করে উঠতে পারছে না এবং অবশেষে সিগল পাখিটি ওই খরগোশটিকে জ্যান্ত অবস্থাতেই গিলে খেয়ে ফেলল। আবার অপর একটি ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন যে একটি পাহাড়ের ঢালের মতো অংশে একটি সিগল পাখি একটি খরগোশকে ধরে ফেলেছে এবং কিছুক্ষণ পরেই খরগোশটির যে ঠিক কী পরিণতি হতে চলেছে তা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। সিগল ভার্সেস পিজিয়ন। আপনারা জানলে অবাক হবেন যে মাছের পর সিগল পাখির যদি দ্বিতীয় কোনো পছন্দের খাবার থেকে থাকে তাহলে সেটি অবশ্যই একটি পায়রা হবে। এবং আমার এই কথাটি শুধুমাত্র এই কারণেই বলছি কারণ বিভিন্ন সময়ে সিগল পাখি এবং পায়রার মধ্যে লড়াইয়ের ভিডিও ফুটেজ ইন্টারনেটে ভাইরাল হতে দেখা গেছে। যেমন এই ফুটেজটির কথাই ধরা যাক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিগল পাখি একটি অসহায় পায়রাকে ধরে ফেলেছে। পায়রাটি নিজের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করলেও সে পুরোপুরিভাবেই ব্যর্থ হয়ে যাচ্ছে এবং সিগল পাখিটি তাকে নির্মমভাবে হত্যা করে ফেলল। তার থেকেও অবাক করার মতো ব্যাপার হলো যে সিগল পাখিটি ওই পায়রাটিকে একেবারেই গিলে খেয়ে ফেলল। আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জায়গায় একদল পায়রা অবাধে বিচরণ করে চলেছে, কিন্তু হঠাৎ করেই সেখানে একটি সিগল পাখির আগমন হয় এবং সে ওই পায়রার ঝাঁকের মধ্যে একটি পায়রাকে আক্রমণ করে দেয়।
বাদবাকি পায়রাগুলো সেখান থেকে উড়ে যেতে সক্ষম হলেও আক্রান্ত পায়রাটি কিন্তু নিজেকে শিগল পাখির আক্রমণ থেকে বাঁচাতে পারল না এবং কিছুক্ষণ পরেই শিগল পাখিটি ওই পায়রাটিকে নিয়ে উড়ে চলে যায়। তবে এই ভিডিওটি আরও একবার ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা দ্রুতগতিতে ওই শিগল পাখিটি ওই পায়রাটিকে আক্রমণ করেছিল। সিগল ভার্সেস ক্রো। আবার অপর একটি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে দুটি কাক মিলে একটি শিগল পাখিকে আক্রমণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখানে লক্ষ্য করলে আপনারা এটা ভালো করেই বুঝতে পারবেন যে এই অসম যুদ্ধেও কিন্তু এই শিগল পাখিটির দম্বার পাত্র একেবারেই নয়, বরং সে ওই দুটি কাককেই পাল্টা আক্রমণ করে চলেছে। এবং আরও কিছুক্ষণ পরে আমরা এটাও দেখতে পাচ্ছি যে শিগল পাখিটি কিন্তু একটি কাককে মেরেও ফেলেছে। এই দৃশ্য দেখার পর মৃত কাকটির সঙ্গে দারুণভাবে ভয় পেয়ে যায় এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য সে সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করে পালিয়ে যায়। তাহলে আবার ভেবে দেখুন তো, দুটি কাক মিলেও একটি শিগল পাখিকে হারাতে পারল না। সিগল ভার্সেস সিগল। আমাদের পরবর্তী ভিডিও ফুটেজটি খুবই আকর্ষণীয় হতে চলেছে, কারণ আমাদের পরবর্তী ভিডিও ফুটেজে আমরা দেখতে চলেছি দুটি শিগল পাখির মধ্যে লড়াই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি শিগল পাখির মধ্যে দুর্ধর্ষ লড়াই চলছে এবং দুটি পাখি একে অপরকে চরম টক্কর দিয়ে চলেছে। কিছুক্ষণ লড়াই চলার পর আমরা দেখতে পাচ্ছি যে একটি শিগল পাখি লড়াই ছেড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অন্য শিগলটি সেই সময়েও আক্রমণ করার মুডেই ছিল, তাই সে আবার ওই শিগল পাখিটিকে ধাওয়া করে। কিছুক্ষণ পরে ওই শিগল পাখিটিকে ধরেও ফেলে এবং তার গলার কাছে কামড়ে ধরে তাকে একেবারেই প্রাণে মেরে ফেলে। তাহলে এখান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরা কতটা ভয়ঙ্কর প্রজাতির একটি পাখি, যারা নিজেদের সমপ্রজাতির পাখিদেরকেও মারতে দ্বিধাবোধ করে না। সিগল ভার্সেস হিউম্যান। আপনি জানলে অবাক হবেন যে একটি সিগল পাখি প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় একটি মানুষকেও আক্রমণ করতে পারে। তবে এখানে ভালো কথা হলো যে এরা কিন্তু এখনও পর্যন্ত একটি মানুষকে গিলে খাওয়ার মতো ক্ষমতা অর্জন করতে পারেনি, কিন্তু মাঝে মাঝেই এরা মানুষকে আক্রমণ করে তাদের খাবার চুরি করে নিয়ে পালিয়ে যায়। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি সি বিচে বসে মনের আনন্দে নিজের হাতের খাবারটি খেতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই একটি সিগল পাখি তাকে আক্রমণ করে তার হাতের খাবারটি কেড়ে নিয়ে পালিয়ে যায়। এই আক্রমণের পর লোকটির মুখের রিয়াকশানটি লক্ষ্য করুন, যেখানে একটি সিগল পাখি এক পথ চলতি ব্যক্তির কাছ থেকে তার খাবার চুরি করে নিয়ে পালিয়ে যায়। অর্থাৎ দুর্দান্ত গতি, চরম আক্রমণ শক্তির সাথে সাথেই চুরির অভ্যাসটিও ওই পাখির মধ্যে ভালো মতোই লক্ষ্য করা যায়। তবে এই পাখিটির আক্রমণ করার কৌশল এবং কোনো প্রাণীকে আক্রমণ করার পর তাকে একেবারেই গিলে খাওয়া, এই প্রসঙ্গে আপনার কী মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।